কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম বলেন, বিজেপি নেত্রী নূপুর শর্মাকে যে নারকোলডাঙ্গা থানা থেকে পুলিশ ডেকে পাঠিয়েছিল তিনি আসবে না জানিয়েছেন এবং বলেছেন যে আগামী চার সপ্তাহ পর, চার সপ্তাহ সময় নিয়েছেন তিনি নারকোলডাঙ্গা থানায় আসবার জন্য। কিন্তু আইনজীবী মুফাক্কিরুল ইসলাম বলেন, এই নূপুর শর্মা ভয়ে আসতে চাইছে না, কদিন এভাবে পালিয়ে বেড়াবে, একদিন না একদিন এখানে আসতেই হবে, আমরা আইনের লোক, আইনের কুটকুচালিতে ওকে এমনভাবে ফাঁসিয়ানো হবে যে ও কলকাতায় আসতে বাধ্যই হবে। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম কিভাবে ওকে কলকাতায় আনা যায় সেই কথা বললেন, আজ ভয়ে আসছে না কিন্তু ওকে একদিন না একদিন আসতেই হবে। চলুন আইনজীবী মুফাক্কিরুল ইসলাম কিভাবে আইনি চাল চাইলে নূপুর শর্মাকে কলকাতায় আনতে চলেছে ভিডিওটি ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত দেখুন। কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের আবেগের যে বিষয়, সেই আবেগকে আঘাতকারী বিজেপির নেত্রী, মানে সাসপেন্ডেড নেত্রী, যিনি মন্তব্য করেছিলেন আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, এই মন্তব্যের জেরে গোটা পৃথিবী যখন উত্তাল, ঠিক তখনই পশ্চিমবঙ্গ সরকারের নারিকেলডাঙ্গা থানা তাকে মামলা করা হয়। ওই মামলার ভিত্তিতে নূপুর শর্মা, বিজেপি নেত্রী, সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে 41-এর নোটিশ, সিআরপিসির 41-এর এ নোটিশ জানানো হয় যে তুমি কলকাতায় এসে বলো কেন এই মন্তব্যগুলো করেছিলে, বা এই মন্তব্যের ভিত্তি কী আছে, কী আছে না আছে, সমস্ত রকম তথ্য নিয়ে তুমি এসে থানাতে জানাও। বিজেপি নেত্রী নূপুর শর্মা, হ্যাঁ, যাকে অনেকে শেরনি, আই লাভ ইউ নূপুর শর্মা, আই সাপোর্ট নূপুর শর্মা, ওই যারা করছে তাদেরকে বলে দিই যে নূপুর শর্মা আজকে নারিকেলডাঙ্গা থানার তে মেল করেছে যে আমাকে আরও চার সপ্তাহ সময় দেওয়া হোক, আমি এই মুহূর্তে কলকাতায় যেতে পারবো না। পশ্চিমবঙ্গের কোটি কোটি মুসলিম সম্প্রদায় শুধু নয়, ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় নয়, গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে যিনি আঘাত করেছেন আমার প্রিয় রসুলকে নিয়ে মন্তব্য করে, সেই মন্তব্যকারী নূপুর শর্মা আজকে নারিকেলডাঙ্গা থানা, পশ্চিমবঙ্গের নারিকেলডাঙ্গা থানাতে 41-এ নোটিশ ছিল যে 20 তারিখের মধ্যে তুমি এসে কলকাতায় এসে দেখা করো। হ্যাঁ, আমরাও বিভিন্ন রকম আইনি পদ্ধতি নিয়ে বিভিন্ন রকমভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু অবশেষে নূপুর শর্মা 41-এর নোটিশের উত্তর মেলের মাধ্যমে জানিয়েছে, মানে ইমেল করেছে। কি ইমেল করেছে? যে আমাকে আরও চার সপ্তাহ সময় দেওয়া হোক, কারণ আমার লাইফ থ্রেট, জীবন হানির আশঙ্কা আছে, তাই আমি যেতে পারছি না, আমাকে চার সপ্তাহ সময় দেওয়া হোক, চার সপ্তাহ পরে আমি জানাবো আমি কবে আসতে পারবো, কি পারবো না পারবো, মানে কি ব্যাপার বৃত্তান্ত, সামগ্রিক বিষয়টা জানাবো। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, হ্যাঁ, মুফাক্কিরুল ইসলাম বল রহে হ্যায়, ইয়ে ডর হমকো আচ্ছা লাগা, কারণ মানে যেটা মূল টপিক যেটা বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ নূপুর শর্মাকে এই আবেগের কথা চিন্তা করে মামলা দায়ের করে মামলার পরে সিআরপিসির 41-A সেকশন অনুযায়ী তাকে 41-A নোটিশ দিয়েছিল যে তুমি এসে দেখা করো থানাতে এবং বৃত্তান্তগুলো বলো, কিন্তু সেই নূপুর শর্মা শেরনি, মানে বাঘিনী নূপুর শর্মা সময় চেয়েছে যে এখন, এবং মেলে লিখেছে, বিস্তারিতভাবে মেলে লিখেছে যে আমি এখন এই মুহূর্তে যেতে পারছি না, আমার লাইফ থ্রেট, মানে জীবনহানির আশঙ্কা আছে, তাই যেতে পারছি না, চার সপ্তাহ আমাকে সময় দেওয়া হোক। এর আগেও যখন আমাদের দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য ক্ষমতা হয়নি, তখন কিন্তু মহারাষ্ট্রের পুলিশ দিল্লিতে গিয়ে খুঁজেছে, দিল্লিতে মোবাইল ট্রেস করে তার লোকেশন ট্রেস করার চেষ্টা করেছে, তবুও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে আজকের যে খবর, অনেকেই আমার ভাই যারা আছে তারা দেখে বসেছিল যে আজকে নূপুর শর্মা যদি কলকাতায় আসে তাহলে কিভাবে কি হবে না হবে, এই ব্যাপারগুলো জানার ব্যাপার ছিল। এই বিভিন্ন রকম প্রোগ্রাম সেরে আপনাদেরকে এইটুকুই শুধু বলতে চাই
যে ওই ওই যে নূপুর শর্মা, হ্যাঁ হ্যাঁ, বাপরে টিভিতে হুঙ্কার দিয়ে, বাপরে চোখ মুখ দেখা যাচ্ছিল না, এরকম পরিস্থিতি। ওই পরিস্থিতিতে যে বড় বড় গলা করে চিল্লে বলেছিল, ও আজকে বলেছে আমি আসতে পারছি না, 4 সপ্তাহ সময় দাও। নিশ্চিতভাবে আইন আইনের পথে চলবে, আমি চাইলেই যে এখনই টেনে নিয়ে চলে আসবে এরকম তো ব্যাপার নাই, আইন আছে, দেশে গণতন্ত্র আছে যেটাকে আমরা সম্মান করি এবং মানি। নিশ্চিতভাবে আইন আইনের প্রক্রিয়াতে চলছে, আইন আইনের পদ্ধতিতে চলছে, প্রতিবাদ প্রতিবাদের মতো চলছে, শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে। আজকেও আমরা গেছিলাম নিউ টাউনের 1 নম্বর গেটের কাছে বন্দর রোডে, সেখানেও প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদটা প্রতিবাদের মতন হবে, কিন্তু আইনি পদ্ধতিতে আইনের ব্যাপারটাও ঠিক সেম গতিতে প্যারালালভাবে, এক হচ্ছে প্রতিবাদ, এক হচ্ছে আইনি কুটকাচালি বা আইনি এফআইআর, আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো চলছে। তো এটাই বলার জন্য আজকে লাইভে আসলাম যে নূপুর শর্মা কলকাতাতে আজকে আসার 41-এর যে ডেট দিয়েছিলেন নারিকেলডাঙ্গা থানার পুলিশ, আজকে কিন্তু আসেনি, আজকে কিন্তু আসেনি, উপস্থিত হয়নি। 4 সপ্তাহ সময় চেয়েছে, ঠিক আছে, 4, 6, 5, 10, 1, 2, 3 যা পারো নাও, সেই দিন কোন দিন আসছে সেই দিন দেখা যাবে যে কোন উদ্দেশ্য, কার ইন্ধনে, কার মানে কার এতে তেল দিতে গিয়ে এই সমস্ত বাজে মন্তব্য করেছে, সেই মন্তব্য শেরনি ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছে। দেবরাজবাবু বলছেন, ভালো কথা বলেছেন, থ্যাংক ইউ দেবরাজ ভট্টাচার্য বাবু, আপনাকে ধন্যবাদ জানাই। আবেগকে গুরুত্ব দিতে পারবে না সব সময় জাতপাত, এটা জাতপাতের ব্যাপার নয়, এটা হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এটা আবেগের ব্যাপার নিশ্চিতভাবে। পার্টি পলিটিক্স বিজেপি তৃণমূলের ব্যাপার নয়, এটা এটা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এগুলো কোনো ব্যাপার নয়, এটা ওই কী বলে এটা আবেগ। আর এই যে নোংরা মানসিকতা, নোংরা মানসিকতার বিরুদ্ধের বক্তব্য, নোংরা মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চিতভাবে। এই সমস্ত মানুষকে, আমার অমুসলিম ভাই যারা আছে মিস্টার ভট্টাচার্যের মতো, তারাও কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না, অকারণে নূপুর শর্মার দিকে প্রেম দেখাতে গিয়ে নিজের আবেগ নিজের বুদ্ধি বিদ্যাগুলোকেও নষ্ট করে দিয়ে অনেকে আবার সাপোর্টও করছে আশ্চর্যজনকভাবে। এটাতে সাপোর্ট করার কি আছে? কোনো মানুষ তা কোনো একটা সম্প্রদায়ের আবেগকে আঘাত দিয়েছে, ওইখানে ও লেজ গুটিয়ে নিয়ে গিয়ে বলছে জিন্দাবাদ 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 সাপোর্ট করি, এটা সাপোর্ট করার কি আছে? ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। নিশ্চয়ই আমার কোনো সম্প্রদায়ের মানুষ যদি কোনো সম্প্রদায়কে আঘাত করে কথা বলে, নিশ্চয়ই মোফাক্কেরুল ইসলাম তার সাথে নয় এবং তার আবেগের সাথে নয়। প্রত্যেকটা ধর্মকে মানে নিজের ধর্মকে ভালোবাসি তার মানে এই নয় যে অন্য ধর্মকে খারাপ বলবো। আর এই ঘটনাটাতে খারাপ বলেছে, আবার অনেকে বলছে যে হ্যাঁ আই সাপোর্ট। কিসের সাপোর্ট ভাই? তোমার সাপোর্টে কিছু যায়ও আসে না আর কিছু যায় আসে না। প্রতিবাদ এবং আন্দোলন আইনি পদ্ধতিতে যা হচ্ছে সেগুলো হবেই, এবং আগামী দিন এর জন্য যা যা করণীয় কাজ আছে মুসলিম সম্প্রদায়ের যারা এই সমস্ত দায়িত্ববান আছে তারা করছে, করবে, প্রতিবাদ হবে, আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে। অনেকে বলছে যে রাস্তা এই করছে ওই করছে, কেন এই 3-4 দিন আগে যে ট্রেন ফ্রেন পুড়িয়ে দিল তখন আবার ওই মানুষগুলোই মুখে কলা গাছ ঢুকে গেল, তারা আবার কথা বলে না।